ভিডিওটিতে থাকবে 2024 সালের এসএসসি পরীক্ষার কুমিল্লা বোর্ডের হিসাব বিজ্ঞান বিষয়টির এমসিকিউ অংশের সমাধান। এখানে ক সেটটির সমাধান দেয়া থাকলেও অন্যান্য সেটগুলো তোমরা সহজেই সমাধান করে নিতে পারবে। ক সেটটিতে প্রথম প্রশ্নটি করা হয়েছে, রেয়ামিল প্রস্তুতের ক্ষেত্রে নিচের কোনটিকে ব্যয় হিসাবে দেখানো হয়? এর উত্তর হবে খ, প্রারম্ভিক মণিহারি মজুদ। ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার করা হলে কোন হিসাবটিকে ক্রেডিট করা হয়? এর উত্তর ক, ক্রয় হিসাব। নিচের কোনটির জন্য সুমি ট্রেডার্স এর মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে? এর উত্তর ঘ, পোশাক তৈরির মজুরি প্রাপ্তি। পরের প্রশ্নের উত্তরটি হবে খ, ক্রয় ফেরত। এরপর ক, এক ও দুই। পরের প্রশ্নটি, নিচের কোন উক্তিটি সঠিক? উত্তর হবে ঘ, প্রদত্ত বার্তা নগদান বইয়ের ডেবিটে লেখা হয়। নিচের কোনটি নগদ প্রদান জাবেদায় লেখা হয়? এর উত্তর খ, ব্যাংক চার্জ। নিচের কোনটি চলতি দায়? এর উত্তর গ, অনুপার্জিত আয়। কোনটি রেয়ামিলের ডেবিট পাশে বসে? এর উত্তর ঘ, প্রাপ্য কমিশন। একজন আইনজীবীর পরিবারের মুনাফা জাতীয় আয় কোনটি? উত্তর ক, মক্কেলের মামলা পরিচালনার ফি। পরের প্রশ্নটি লক্ষ্য করো, উদ্দীপকের আলোকে মোট পরিচালন ব্যয় কত? এর উত্তর গ, 12,750। খতিয়ানে নিচের কোন হিসাবটি ক্রেডিট উদ্ধৃত্ত প্রকাশ করে? এর উত্তর খ, পুঞ্জীভূত অবচয়। উদ্দীপকে বর্ণিত হিসাবরক্ষক কোন ধরনের ভুল করেছেন? এর উত্তর খ, পরিপূরক ভুল। উপযুক্ত ভুলের কারণে অনিশ্চিত হিসাব খুলতে হবে, রেয়ামিল মিলে যাবে, উভয় হিসাবে সমপরিমাণ বেশি লেখা হয়েছে। উত্তর গ, দুই ও তিন। একটি বিদ্যালয়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? এর উত্তর ক, পরিচালনা পর্ষদ। খতিয়ান প্রস্তুতে সি অ্যাপ দ্বারা কী বোঝায়? এর উত্তর ঘ, ক্যারিড ফরওয়ার্ড। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কোনটি? এর উত্তর ক, আর্থিক ফলাফল নির্ণয়। দায় বলতে নিচের কোনটি বোঝায়? এর উত্তর ক, সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। জাবেদা সংরক্ষণের গুরুত্ব হল হিসাবের ভুল ত্রুটি হ্রাস, লেনদেন সংক্রান্ত সন্দেহ দূরকরণ, হিসাবের মোট পরিমাণ জানা। উত্তর হবে গ, এক দুই ও তিন। মাস শেষে রিনা ট্রেডার্সের বিক্রয় হিসাবের জ্যার কত? এর উত্তর ঘ, 95,000। শুভ এন্টারপ্রাইজের মোট ক্রয় মূল্য কত? এর উত্তর 10,20,000। উদ্দীপকের আলোকে শুভ এন্টারপ্রাইজের মোট ব্যয় 11,10,000, মোট পরোক্ষ খরচ 80,000, মুনাফা মোট ব্যয়ের 10%। এখানে উত্তর হবে গ, দুই ও তিন। পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কী হিসাবে দেখানো হয়? এর উত্তর গ, দায় হিসাবে। নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? এর উত্তর, পণ্যের মান যাচাই খরচ। নিচের কোনটি বিক্রয় উপরি ব্যয়? এর উত্তর গ, শোরুম ভাড়া। মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি? এর উত্তর খ, পুরাতন গাড়ি বিক্রয়। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য প্রজেক্টর ক্রয় 42,000 টাকা। লেনদেনটিতে জড়িত হিসাব কোনগুলো? এর উত্তর ক, অফিস সরঞ্জাম ও নগদান। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাসকে প্রাথমিকভাবে কোনটিতে লিপিবদ্ধ করা হয়? এর উত্তর ঘ, প্রকৃত জাবেদায়। নিচের কোনটি মালিকানা স্বত্বকে বৃদ্ধি করে? এর উত্তর খ, সাধারণ সঞ্চিতি। নিচের কোনটি বহুগড় বিশিষ্ট বিবরণী? এর উত্তর গ, কার্যপত্র।